জি আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শরীফ কৃষ্ণ, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন। আমরা দেখতেছি যে ছোট ভাইয়ের অপারেশন একবার করেছিল গাইনোকোমাস্টিয়া সার্জারি একজন রিপোর্টেড প্লাস্টিক সার্জন থেকে। স্বভাবতে উনি আমার দিক থেকে অনেক সিনিয়র মানুষ, আমাদের টিচার লেভেলে। তো ওনার গাইনোকোমাস্টিয়া সার্জারি হয়েছিল, বোঝা যাচ্ছে যে এটা একটা রেসিডুয়াল রয়ে গেছিলো দুই সাইডে, দুই সাইডে বিশাল একটা রয়ে গেছিলো। এবং এই যে আপনারা দেখতেছেন মাঝখানে, মাঝখানে পাটটা যেহেতু একদমই দেবে গিয়েছিলো, আমরা এই জায়গাটাতে আমরা হলো যে ফ্যাট ড্রাপ দিয়েছি। পাশাপাশি হলো যে দুই সাইড থেকে আমরা হলো যে লাইপোসাকশন করেছি, উপর দিক থেকে লাইপোসাকশন করেছি, ওই লাইপোসাকশনে ওই ফ্যাটটা আমরা এখানে দিয়েছিলাম নিউকোল এরিওলা থেকে। পার পার ডিফারেন্স আলহামদুলিল্লাহ, এবং এটা আরও বেশি সুন্দর হবে। কত দিন হয়েছে? গত মাসে, এক মাস হয়েছে। আচ্ছা, স্বভাবতে এখানে তার একটা ফল্ট যে আমরা অপারেশনের পরে একটা বেল্ট দিয়ে থাকি, সেই বেল্টটা ঠিক মতো করিনি। আমরা একটু দেখাই আপনার সবার সতর্কতার জন্য, একটু দেখাই যে আমরা এটিকে করতে নিষেধ করি না, কিন্তু একটু আমাদের ক্লিয়ারলি আমরা বলে দিই যে অপারেশনের পরে এই বেল্টটা প্রেশার ঠিক মতো ক্রিয়েট করে না। সুতরাং আমরা রিকোয়েস্ট করি যে এই ধরনের বেল্ট অপারেশনের পরে অন্তত এক মাসের মধ্যে এই বেল্টটা না করার জন্য আটমোস্ট রিকোয়েস্ট, কারণ এতে পরে ঠিক মতো প্রেশার ক্রিয়েট করবে না, এটা নির্দিষ্টভাবে শেপ নিয়ে আসার জন্য যেটা দরকার আমাদের সেটা হয় না এই বেল্টে, যার কারণে এখন একটু শক্ত রয়ে গেছে, তাই না? আচ্ছা, কোনো পোস্টেজ বের হয়? আচ্ছা, স্বভাবতে আমাদের ফ্যাট গ্রাফ যখন আমরা দিয়ে থাকি, ফ্যাট গ্রাফ দিলে তখন অপারেশনটা কিন্তু একটু সেন্সিটিভ ইস্যু, যে ফ্যাটটা যেটা দিয়ে থাকে সেই ফ্যাটটা ঠিক মতো এখানে লাগবে কিনা, টেক করবে কিনা, সেটিও একটা বড় বিষয় হয়ে থাকে। যাই কাল আলহামদুলিল্লাহ এজ এ হোল খুবই ভালো রেজাল্ট দেখে ঘুরো পাবো। আমাদের যেটা ছিল আমরা দেখতে পাচ্ছি একদমই গর্ত ছিল এখানে, নাকি? তোমার কি অবস্থা বলো তো, তোমার রেজাল্ট? আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। কেমন ভালো বলো? আমি ভালো অনুভব করি। আচ্ছা, ভালো তো আরো হতো এবং হবে, আলহামদুলিল্লাহ হবে। তুমি বেলটা একটু ই করেছো, নেগলেক্ট করেছো। ওই বেলটা মোটামুটি 13 14 দিন মতো না, সেটার তো কোনো কথা না। তারপরে সেলাই কাটার পরে এই বেলটা না, তুমি সেলাই কাটতো আসলে। যাই হোক, তোমার একটু গুরুত্ব দিতে হবে রে বাবু, একটা অপারেশন করে, ঠিক আছে? পরামর্শ